অসাধারণ একটা জায়গা। আমার তো মনে হয় যারা মাসানজোর ঘুরতে আসে তারা তো এই রাস্তাটা কোনোদিন আসে কি আমার মনে হয় না। উঠলাম আর আমরা এখন এসে গেছি ডানকুনি টোল ট্যাক্স, আজকের দিনের প্রথম টোল। জাস্ট ক্রসিং সিঙ্গুর। একটা ছোট্ট চা ব্রেকের পর আবার আমরা যাত্রা কন্টিনিউ করলাম। রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ রাস্তা। আর রাস্তার থেকেও বড় কথা দুই পাশে যে দৃশ্যগুলো সেগুলো খুব সুন্দর, চারিদিকে গ্রিনারি। আর আমাদের এখান থেকে এখনও বোলপুর মোটামুটি 30 কিলোমিটার মতো। আর বোলপুর শিউরি রোড ধরে আমরা এগিয়ে চলেছি। এই যে আমার সামনে আমার বন্ধু, আজকে আমাদের যাত্রাপথের সঙ্গী আমরা দুজনেই। যে রাস্তা দিয়ে এসেছি প্রত্যেকটা রাস্তাই ভালো, খালি রাস্তাতে একটুখানি সাবধানে, যারা দু চাকা নিয়ে আসো তারা একটুখানি সাবধানে এসো, কেন রাস্তাতে অসংখ্য ছাগল রয়েছে, গরু রয়েছে। জায়গাটার নাম ওড়গ্রাম। বোলপুর এখনো 31 কিলোমিটার, 31। আর এখন বাজে সকাল 9টা, সামনের একটা মাইলস্টোন বোলপুর 24 কিলোমিটার, শিউরি এখনও 56 কিলোমিটার। এইখান থেকে এই জায়গাটার নাম হলো আপাতত গুসকড়া। আর আমরা সোজা বেরিয়ে যাব। পাশের ও যেদিকে দু চোখ যায় জল আর সবুজ। এইসব নদীগুলো অন্য সময় আসলে জল পাওয়া যায় না, কিন্তু এখন তো বর্ষাকাল, ওই জন্য নদীগুলো পুরো সব জলে ভর্তি। অজয় নদী ওপরে অবনী সেতু আমরা এখন ক্রস করে এগিয়ে চলেছি। এখনও আমরা নিজেদের ডেস্টিনেশন থেকে মোটামুটি 70-75 কিলোমিটার মতো দূরে রয়েছি। জায়গাটার নাম হলো ভেদিয়া। ৩৬, বোলপুর 4 কিলোমিটার। আমরা সোজা বেরিয়ে যাবো।
শিবড়ি সোজা। শিবড়ি এখনো 33 কিলোমিটার, আমরা সোজা নিলাম এইখান থেকে সোজা শিবড়ি, আর পেছনে বোলপুর টাউনকে ক্রস করে এলাম। শিবড়ি এক্সপ্রেস বোলপুর থেকে শিবড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। শিবড়ির জন্য এখান থেকে বাঁদিকে টার্নিং নিতে হবে, এতটা রাস্তার মধ্যে এই জায়গাটুই একটু আপাতত খারাপ পেলাম, নাহলে পুরো রাস্তাটা একদম অসাধারণ ছিল। এখান থেকে শিবড়ি আর 5 কিলোমিটার মতো, আমরা এখন শিবড়ি টাউনের ওপর দিয়েই যাবো। অবশেষে আজকের সকালে যে জার্নি স্টার্ট হয়েছিল ডানকুনি থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, তো আমি আমার সোনার বাংলাকে বিদায় জানিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে ফেলেছি। আর আমার এই বাঁ পাশে দেখা যাচ্ছে পাহাড়, আমার পেছনের সৌন্দর্য দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 1টা, আমাদের সকাল 6টার সময় জার্নি স্টার্ট হয়েছিল, আর এই দৃশ্য উপভোগ করার জন্য আমাদেরকে 1টা পর্যন্ত ওয়েট করতে হলো। উঁচু নিচু রাস্তা, আর সামনে উঁচু নিচু ছোট ছোট পাহাড়, অসাধারণ দৃশ্য। পরে পাহাড়ের চূড়াগুলো দূর থেকে দৃশ্যমান, দূরা রাস্তাটা একবার দেখো, মনে হচ্ছে যেন পুরো নিচে চলে গেছে। দুমটা এখনো 35 কিলোমিটার, মাসানজার 5 কিলোমিটার। মাসানজার যাওয়ার পথে একটা ছোট্টখাটো গ্রাম, সবই খোলা রয়েছে, অল্প কয়েকটা দোকান। দৃশ্যটা একবার দেখো বন্ধুরা, লাভলি ভাই, লাভলি, এত সুন্দর একটা দৃশ্য উপলব্ধি করার মজাই আলাদা। ওয়েলকাম টু মেসেঞ্জার ড্যাম। বাজে মোটামুটি রাত 10:34, তো আপাতত সকল বন্ধুদেরই গুড নাইট। তো গুড নাইট বলার আগে আমাদের কয়েকটা কথা আমার বন্ধুদের উদ্দেশ্যে। তো আজকে আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম, আর এই দুপুরে 1টার সময় এখানে পৌঁছেছি। এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে হোটেল খুঁজতে আসলে অনেক দেরি হয়ে গেছে, মানে হোটেল পাচ্ছিলাম না, বুকিং ছিল না আগে থেকে, সবার বুকিং হয়ে গেছে। তো এসে হোটেল খুঁজে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে, মানে আমাদের তো বুঝতেই পারছেন 4 ঘন্টার রাস্তা 6 ঘন্টা হয়ে যায়, কারণ ক্যামেরা ফটোগ্রাফি করা আপনাদেরই জন্য। তো এসে একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়েই পড়েছি। তো ভিডিওগ্রাফি করিনি, জাস্ট একটু পাইচারি করে এলাম। হ্যাঁ, অন্ধকারে ওটা ভালো হচ্ছিল না বলে আর দেখাইনি। কাল হোটেল চত্বর এখন আপাতত বন্ধ হয়ে গেছে, তো আমাদের বাইকগুলো পার্কিং করলাম এনার্জি মালিক যিনি ওনার তার বাড়িতে গিয়ে গাড়িগুলো পার্কিং করলাম। এখন বাজে মোটামুটি রাত 10টা। তো আমরা যে মহামায়া হোটেলে ছিলাম, মহামায়া রেস্টুরেন্ট কাম হোটেল, ওনারই বাড়িতে আমরা এখন বাইক দুটোকে পার্ক করব। আমাদের রুমের এই হলো দৃশ্য, মোটামুটি খারাপ না, অনেক কষ্ট করে পেয়েছি এই রুমটা, ঠিক আছে, কেন সরকারি রুমগুলো এখন আপাতত মোটামুটি সবই বন্ধ করোনা বিধির জন্য। তো রুমটাও যথেষ্ট মানে একদম মানে চিপ রেটে পেয়েছি, কোনো অসুবিধা নেই।
আর সামনে বাথরুম রয়েছে, এটা আপাতত কি দেখাবো আর কিছু নেই, মোটামুটি রুম খারাপ না। আর হোটেলে যে ওনাররা আছে তাদের আচার ব্যবহার খুবই সুন্দর সুন্দর। আমি হোটেলের নাম ডেসক্রিপশন বক্সে সবকিছু যাবতীয় ডিটেলস ওনাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা প্লিজ ক্লিক করে একটু দেখে নেবেন। আর অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং ফ্রম ম্যাসাঞ্জোর, মোটামুটি সকাল ছটা, এই ঘুম থেকে উঠে সব তৈরি হলাম, এখন দেখি বাইরে বেরিয়ে তোমাদের কি দেখাতে পারি। কাকা বাবু কালকে রাত্রেও চা করে খাইয়েছেন, আজকেও সকালবেলা একদম গরম গরম চা। এখন বাজে সকাল 7টা, আমরা হোটেল থেকে বেরিয়ে চা খেয়ে এই ড্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন আমি চলেছি ড্যাম্পের দিকে। আর আমার এই বাঁ পাশে ড্যাম্প, আমরা এই ড্যাম্পের ওপর দিয়ে এখন হেঁটে যাব, এটাই ড্যাম্পে যাবার গেট। আর এর বাঁ পাশের যে দৃশ্য आप लोग कहाँ से आए? कालाचक से। कहाँ? दुमका जिला। एक्चुअली इधर बाड़ी होलो दुमका जिला है। दुमका कहाँ पे बोला? काली चौक से। लाइक करो, कमेंट करो। तो अखन जावा जाक बोटेर काछे, देखी तारा की तादेर की रूल रेगुलेशन रोए छे। पर एक दिया से गेट नंबर 2। বন্ধুরা এখন আমাদের টাইম হয়ে গেছে বোটিংয়ে যাবার, তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো। বোট রাইডিং আপাতত কমপ্লিট, আমাদের বোট এখন ল্যান্ড করে ফেলেছে। এই যে আমরা সবাই বোট রাইডিং করে এখন পাড়ে উঠে আসছি। বাপ্পাদার ঝালমুড়ি 2 নম্বর গেটে বাপ্পাদার ঝালমুড়ি, কালকে রাত্রে আমরা বাইকগুলো পার্কিং করেছিলাম এই যিনি আমরা যার হোটেলে রয়েছি তার বাড়িতে, তো গাড়িগুলো এখন বার করা হলো। এই যে সামনে পেছনে যে লোয়ার গেটটা তার ভেতরে ছিল, এই জাস্ট গাড়িগুলো বার করলাম, এখন যাব আবার হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আর একবার বেরোব। বাইক স্টার্ট করলাম, এখন যাচ্ছি এই হোটেল, আমাদের সামনে হোটেলের দৃশ্য দেখাই যাচ্ছে। হোটেল থেকে আমরা চললাম একটুখানি সাইট সিনের জন্য। রাস্তাটা কি সুন্দর ঢাল হয়ে নেমে গেছে,
আমার দুই পাশে কি সুন্দর ঘন জঙ্গল, মাথার উপর দিয়ে গাছগুলো কি সুন্দর ছায়া দিয়ে রেখেছে আমাদের। এই পাহাড়ি রাস্তার মধ্যে সুন্দর ছোট ছোট পাহাড়ি গ্রাম। ঝাড়খণ্ডের রাস্তা সত্যি অসাধারণ। এখানকার মানে আমরা কালকে এখানে এন্টার করেছি ঝাড়খণ্ডে, তারপর থেকে মোটামুটি কোথাও রাস্তা খারাপ পায়নি। প্রত্যেকটা রাস্তা, ইভেন কি যেই রাস্তাতে এখন গাড়ি চালাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাতে না কোনো পটহল না কোনো কিছু। জায়গার নাম চাকালতা। এই আর একখানা পাহাড়ি গ্রাম, তোমরা দেখতেই পাচ্ছ ঘর বাড়িগুলো মাটির। এতক্ষণ বাইক চালাতে চালাতে তোমাদেরকে আমি দেখালাম যে আমি এতক্ষণ রাস্তায় ছিলাম, তো আনফর্চুনেটলি বৃষ্টি নেমে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টির ফোঁটা। তো আমি যেখানটা আশ্রয় নিয়েছি সেই বাড়িটা তোমরা একবার দেখো, অসাধারণ একটা মাটির বাড়ি। এই তোমার এগুলোকে বলা হয় মুড়া। সামনের জমিটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, বাড়ির চাষ আর সোলার সিস্টেম, হয়তো ইলেকট্রিসিটির এখানে প্রবলেম আছে। আপাতত থেমেছে, আমি আমার যাত্রা কন্টিনিউ করলাম। কালকে যাত্রাপথে আসার সময় কোথাও বৃষ্টি পাইনি, আজকে একটু বৃষ্টি পেলাম। আমি অলরেডি এসে গেছি আমি আমার গন্তব্যে। আমি এই জায়গাটাই তোমাদের দেখাতে চাইছিলাম, তো তোমরা এটা দেখো, অসাধারণ একটা জায়গা। আমার তো মনে হয় যারা ম্যাসাঞ্জোর ঘুরতে আসে তারা তো এই রাস্তাটা কোনোদিন আসে কি আমার মনে হয় না। আমি তোমাদেরকে নিয়ে যাব। এই সোজা বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, আমি ব্রিজের শেষ পর্যন্ত যাব। তো অবশেষে আমি এই জায়গাটা পৌঁছলাম। তোমাদেরকে আমি অনেকক্ষণ ধরেই বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা আননোন জায়গায় নিয়ে যাব, তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমার সামনের ভিউটা। আর আমি যেই জায়গা দিয়ে চলেছি এটা অ্যাকচুয়াল যে সামনে যে কত দূর পর্যন্ত আমি যাব, ওইখান থেকে জল সংশোধন করে আর এই পাইপের মাধ্যমে তার লোকালয়ে সরবরাহ করা হয়। তো আমার দু সাইডের ভিউটা তোমরা দেখো। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই জায়গাটা কখনো এসেছো কি না। আর যদি না আসা হয়ে থাকে তাহলে আমার পথনির্দেশ অনুযায়ী তোমরা এখানটায় আসতে পারো, আশা করি প্রকৃতি তোমাদেরকে নিরাশ করবে না। তোমরা এবার দেখো আমার ভিউটা, খালি দেখো সামনের পাহাড়টায় রোদ পড়েছে পুরো সবুজ, আর তার আগের পাহাড়টা পুরো কালো। আমার বাঁ পাশটা তোমরা নিশ্চয় দেখো একবার বন্ধুরা। এবার তোমরা বলো এই জায়গাটা কেমন। আমার ডান পাশটাও দেখো তোমরা, অসাধারণ একটা দৃশ্য। এইসব দেখার জন্যই তো কলকাতা থেকে এত দূরে ছুটে আসা। আমি পুরো শেষ পর্যন্ত যাব, দেখি কতটা যাওয়া যায়, ওইটাই লাস্ট, সামনে দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আশা করি খুব কম লোক এখানটায় আসে। আমি আছি ম্যাসাঞ্জোর, ম্যাসাঞ্জোরের যে সামনে যে রেঞ্জটা দেখা যাচ্ছে সবাই তো ওদিকটাতেই ঘোরে, আমি তার
ঠিক ব্যাক সাইডে, সুমিতার ঠিক ব্যাক সাইডে। আর আমার চারিপাশের ভিউ হলো, আমার চারিপাশের পাশের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ, আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে এক, এই যে আমার চ্যানেলটা, তোমাদেরকেও বলছি পারলে সাবস্ক্রাইব করে নিও, রবিন 2336।